নমস্কার, আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ, সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে। আরজি করের ঘটনাকে কেন্দ্র করে আজ রাজ্য রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান ঘিরে রাজ্য পুলিশের মধ্যে অতি সক্রিয়তা লক্ষ্য করা যায়। আগের দিন রাত্রি থেকেই বিভিন্ন জায়গায় ব্যারিকেডের ব্যবস্থা করা হয়, যাতে করে আন্দোলনকারীরা নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারে। তবে আমরা আজ সারা রাজ্যবাসীর মধ্যে এক স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে দেখতে পাই এবং তারা এই আন্দোলনে নামেন। আজ এই আন্দোলনে পথে নামেন এক বিশিষ্ট সমাজসেবী এবং রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি। উনি সারা রাজ্য জুড়ে তপশিলি জাতি উপজাতি সহ সমস্ত মা বোনেদের জন্য ছুটে বেড়ান, তাদের যাতে ভালো হয়, তাদের যাতে কোনো উপকারে আসেন। শুধু তাই নয়, উনি নিজের জমিতে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন যেখানে ফ্রি অফ কষ্টে পড়াশোনা করানো হয়। তাই উনি আজ ছাত্র সমাজের ডাকে সাড়া দিয়ে আন্দোলনে নামেন। চলুন দেখে আসি উনি আজ এই আন্দোলনের মুখে পড়ে রাজ্যবাসীকে কি বলছেন। সামনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমজি রোড। এমজি রোডের উপর কলকাতা পুলিশ সব দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা গলি গলি ভেতরে, যেখানে গলি বড় বাজারের ভেতরে, গলির ভেতরে ঢুকে মানুষকে তাড়িয়ে দিচ্ছে, আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করছে। এবং গলির ভিতরে আমি খেতে খাচ্ছিলাম, সেখানেও পর্যন্ত আমাকে তাড়া করছে, মানে সমস্ত মানুষকে তাড়া করছে। এই হলো রাজ্য পুলিশের হাল। এইরকম পুলিশ, এরা হচ্ছে দলদাস পুলিশ হয়ে গেছে এরা। এর পরবর্তীকালে উনি লালবাজারে যান এবং আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের যাতে পুলিশ অবিলম্বে ছেড়ে দেয় তার আবেদন করেন। সেই জায়গায় আমরা দেখতে পাই বিরোধী পক্ষের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং লক্ষ লক্ষ ভোটে জিতে আসা অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে দেখা যায় এবং তারা এই আন্দোলনের মুখ্য ভাগে থেকে নেতৃত্ব দেন।